আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি টাঙ্গুর হাওর ভ্রমণ সুনামগঞ্জ পর্ব পাঁচে। আপনারা গত পর্বে দেখেছেন রূপবতী লাকমা ছড়া। আমরা গতকাল রাত্রে নীলাদ্রি লেকের পাশে হাওরে বোট হাউসে অবস্থান করছিলাম। সকালবেলা লাকমা ছড়া হয়ে এখন আমরা যাচ্ছি টাঙ্গুর হাওরের মেন পয়েন্টের দিকে। টাঙ্গুরা হাওর আসলে ছোট মোটো একটা হাওর না, বিশাল একটা এরিয়া জুড়ে। দিগন্ত বিস্তৃত পানি, সারি সারি পাহাড়, স্বচ্ছ নীল আকাশে মেঘের খেলা, আর যেদিকে চোখ যায় প্রকৃতির নির্মল সৌন্দর্য, এই সব কিছুর আরেক নাম যেন টাঙ্গুরা হাওর। কর্মব্যস্ত এই জীবনে কাজ করতে করতে আমরা পায়ে হাঁপিয়ে উঠি। মাঝে মাঝে ইচ্ছে করে প্রকৃতির কাছে এসে জীবনটাকে আবার নতুন করে উপভোগ করতে, মনকে একটু শীতল করতে, হাজারো কর্মব্যস্ততার মাঝে নিজের মনকে একটু শীতলতা দিতে, নিজের মনকে আবার নতুন করে জাগিয়ে তুলিতে। আর এই হঠাৎ করে আমরা এরকম একটা চিন্তা ভাবনা করে চলে আসলাম টাঙ্গুর হাওর ঘুরতে। তো বন্ধুরা, আশা করি আপনারাও আমাদের মতো চলে আসবেন সময় বের করে, নিজের মনকে আবার উষ্ণ করিতে। আমরা ছুটে চলেছি সে দিগন্ত রাশি জলরাশি শীতলেই আবহে। অথই জলরাশির যেই রূপ তা কথা কেড়ে নাই, মনের ভিতরে কেমন শূন্যতা তৈরি করে। টাঙ্গুর হাওরের বর্তমানে জলমোহন সংখ্যা হচ্ছে 51টি, যার আয়তন 6,912.20 একর। তবে নলখাগড়া বন, হিজল করস বন সহ বর্ষাকালে সমগ্র হাওরটির আয়তন দাঁড়ায় প্রায় 20,000 একর। বর্ষার পুরোটাই পানিতে ডুবে থাকলেও শীতকালে পানি কমতে থাকে, এর বড় একটি অংশ তখন শুকিয়ে যায়। তো বন্ধুরা, আমরা একটা বিশাল নৌবহর নিয়ে এই টাঙ্গুর হাওর ঘুরতে আসছিলাম। আমরা সবাই এখন এক এক করে আমাদের ট্রলারগুলো টাঙ্গুর হাওরের মেন পয়েন্ট ওয়াচ টাওয়ারের দিকে আমরা যাচ্ছি, দুই পাশে সৌন্দর্য উপভোগ করতেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো বন্ধুরা, চলুন আমাদের সাথে উপভোগ করুন আমাদের পরবর্তী পর্বগুলা। পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।